নমস্কার বন্ধুরা, উজানি ক্রিয়েটিভিটি কর্নারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি নিয়ে এসেছি একটা হেলদি 5 মিনিটস ব্রেকফাস্ট রেসিপি, যেটা হচ্ছে মুগ ডালের চিলা, যা একদিকে যেরকম টেস্টি হয় আবার অন্যদিকে খুব হেলদিও হয়। মুগ ডাল আমরা সবাই জানি ওয়েট লস করতে হেল্প করে, এটাতে নিউট্রিয়েন্টস খুব বেশি থাকে, ব্লাড সার্কুলেশন বাড়ায়, লো ক্যালোরি এটাতে, তাই এটা খুব কাজের হয় আমাদের জন্য। তাই ভাবলাম এরকম একটা টেস্টি হেলদি 5 মিনিটস মেকিং ইজি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিই। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করো, আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে চলো দেখে ফেলি কেমনভাবে বানাবো এই ইজি ব্রেকফাস্ট। মুগ ডালের চিলা বানানোর জন্য 1 বাটি মুগ তোমরা দেখতেই পাচ্ছ, ওটা আমরা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য একটু ফুলে গেছে, আর একটা বড় সাইজের পেঁয়াজ চপড করে নিয়েছি, কুচো কুচো করে কেটে নিয়েছি, একটা বড় কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাকে 3 পিস করে নিয়েছি, আর 1 ইঞ্চি করে একটা আদা কেটে নিয়েছি 4 থেকে 5 পিসে, আর ইউজ করব জিরে, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার ব্লেন্ড করে নেব, ফার্স্টে ডালটা পুরো নিয়ে নেব। আর তার সাথে মিক্স করব হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা যেগুলো কেটে রেখেছিলাম, আর একটু জিরে। মুগ ডালের পেস্টটা বানিয়ে নিয়েছি, আর এবার এর মধ্যে যে কেটে নিয়েছি পেঁয়াজগুলো ওগুলো মিক্স করে নেব, আর তাতে অ্যাড করব একটু হলুদ গুঁড়ো, নুন স্বাদ অনুসারে, আর লঙ্কা গুঁড়ো মিক্স করছি না, তার রিজন কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছি, আর একটু বেকিং সোডা, মানে খুব ক্রিস্পি করার জন্য আমরা বেকিং সোডাটা ইউজ করি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটা প্যান নিয়েছি, আর প্যানে 2 টেবিলস্পুন মতো অয়েল নিয়ে সেটাকে গরম করে নিচ্ছি। এবার ওই ধোসার মতো চিলাগুলো ভেজে নেব এক এক করে। এরকমভাবে তোমরাও ভেজে নিতে পারো, এরকমভাবে আমরা চিলাটা ভেজে নেব, ধোসার মতোই এটা করা হয় নর্মালি। খুব হেলদি হয় বিকজ মুগ ডালের এটা করা হয়েছে। এবার ঢেকে দেব। এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টো করে নেব, উল্টো করে একটু ভাজবো। দেখো কি সুন্দর কালার এসেছে, আর মুচমুচেও হয়েছে বেশ। দেখতে যেরকম ইয়াম্মি হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছে, আর এটা ভীষণ হেলদিও, আর এটা আমরা হেলদি ব্রেকফাস্ট বলে থাকি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। ইফ ইউ লাইক মাই ভিডিওস দেন প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার মাই চ্যানেল। থ্যাংক ইউ।